নমস্কার বন্ধুরা, টার্গেট WBP ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। গতকাল 6 তারিখ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের ওয়েবসাইটে 2020 WBP কনস্টেবলের অ্যাডমিট কার্ড, প্রিলিমিনারি এক্সামের অ্যাডমিট কার্ড পাবলিশ করেছে। বন্ধুরা, অনেকেই ডাউনলোড করতে পেরেছে অ্যাডমিট কার্ড প্রিলিমিনারি এক্সামের, অনেকেই পারেনি এবং অনেকেরই অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে। তো বন্ধুরা, এটা প্রথম এবার ঘটছে, আমি প্রথম দেখছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড দেখাচ্ছে। তো এটা সার্ভারের মানে টেকনিক্যাল প্রবলেমের কারণেও হতে পারে। এটা মনে হয় বন্ধুরা, আমার যেটা ধারণা যে টেকনিক্যাল প্রবলেমের জন্যই এটা হয়েছে। গতবার আমারও রেজাল্টের সময় এরকম হয়েছিল, নট ফাউন্ড দেখিয়েছিল, তো অ্যাপ্লিকেশন নট ফাউন্ড দেখিয়েছিল এরকম। তো একটা যখন সার্ভারের ওপর চাপ পড়ে না, স্ট্রং সার্ভার না হলে সার্ভারের ওপর যখন চাপ পড়ে এরকম সমস্যা দেখা দেয়। এবং যাদের রিজেক্টেড দেখিয়েছে তারা চিন্তা করো না, আর যারা এখনও ডাউনলোড করতে পারেনি তারাও হয়তো চিন্তায় রয়েছে যে এই বুঝি আমার অ্যাডমিট কার্ডটা রিজেক্টেড দেখায়। তো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, আগে দেখো সার্ভারটা আগে ঠিক হোক। মনে হয় এই আজকের মধ্যেই, 7 তারিখ আজকে বিকালের মধ্যে সার্ভারটা তোমাদের ঠিক হয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সার্ভারটা। তো দেখো, আর মনে হয় না বন্ধুরা রিজেক্ট হবে তোমাদের।